জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কৃপা পেতে লক্ষ্মী পূজায় অবশ্যই লক্ষ্মীর কাঠা বা ভান্ডার বসাবেন লক্ষ্মীর কাঠা বা ভান্ডার কি এবং কিভাবে বসায় সেটাই দেখাবো এই ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার বসানো বা কাঠানো বসানোর জন্য এরকম একটা কাঠা নেবেন এটা সাধারণত বেতের হয় আপনারা যদি বেতের না পান যে কোনো ঝুড়ি বা কৌটাও নিতে পারেন এর সাথে লাগবে নানান রকমের জিনিস কাঠায় রাখার জন্য যেমন এরকম গাছ বা একটা কৌটা যেটার মধ্যে টাকা পয়সা রাখতে পারেন সেইটা শাখা বা শাখার একটু টুকরা হলেও হবে পাঁচটা এই যে করি বলে এগুলিকে আমরা করি বলে পাঁচটা করি পাঁচটা এরকম আস্ত হলুদ পাঁচটা সুপারি আর যে কোনো তামার পয়সা আমি এটা কয় ডলার এটা এটা ওয়ান ডলারের নোট তারপর সিঁদুর সতেরো জোড়া এছাড়াও লাগবে এভাবে জল নিয়ে একটা ফুল নেবেন সাধারণত জবা ফুল নেয় আমি এখানে লোকালি যে ফুল পাওয়া যায় সে ফুলটা নিয়েছি আর অবশ্যই যে কোনো কোনো কিছু করতে গেলে আমাদের প্রচুর প্রচুর ফুল লাগে আমি ফুল নিয়েছি ফুলে গন্ধ পুষ্প মানে চন্দন গন্ধ পুষ্প করে আমি এটা আগে ফুলগুলি শুদ্ধ করে নিয়েছি ধূপ দীপ এগুলি তো লাগবেই মা লক্ষ্মীর মূর্তি বা ছবি আতপ চাল লাগবে জবা ফুল বেলপাতা ধান লাগবে তেল সিঁদুর প্রথমে আমি হাতে একটু সরিষার তেল মেখে নিয়ে এটার চারিদিকে এই রকম করে আমি সামনে পিছনে জাস্ট একটু করে মুছে দিব এটাকে বলে তেল সিঁদুর দেওয়া তিনটা সিঁদুরের দাগ দিলাম এটা আপনার স্বস্তিকা চিহ্ন দিতে পারেন এটা আপনার ধান পুরা ধান দিয়ে ভরে দিতে পারেন আর যদি অত ধান না থাকে তাহলে আড়াই মুষ্টি ধান দিলেও হবে আমি কাটাটা এইভাবে ধান দিয়ে ভরে দিলাম মা লক্ষ্মীর নাম করে এখন আমি আমার মা লক্ষ্মীকে কাঠার মধ্যে দিব বসাবো মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী আর এর মধ্যে একে একে অন্য জিনিস দিয়ে দিব প্রথমে আমি দিচ্ছি শাখা মা লক্ষ্মীর পায়ের কাছে জয় লক্ষ্মী জয় মা লক্ষ্মী সিঁদুর সাইডে দিলাম জয় মা জয় মা পাঁচটা করি মা লক্ষ্মীর পায়ের কাছে দিলাম জয় মা জয় মা লক্ষ্মী পাঁচটা সুপারি জয় মা লক্ষ্মী জয় পাঁচটা হলুদ জয় মা লক্ষ্মী জয় মা পয়সা জয়মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী সব কিছুই বেজোর দিতে হয় জোড়া দুর্গা জয় মা লক্ষ্মী জয়মা লক্ষী গাছ কৌটা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী একটা গন্ধপুষ্প ফুল দিব মা লক্ষ্মীর পায়ে জয় মা জয় মা লক্ষ্মী এর মধ্যে জল শঙ্ক জল বসায় দিলাম এর মধ্যে একটু আতপ চালও দিয়ে দিতে হবে এতে পুষ্প নমা লক্ষ্মী দেবী নম এতে গন্ধ পুষ্প নমা লক্ষ্মী দেব ভয় এতে গন্ধ পুষ্প নমা লক্ষ্মী দেব ভৈনম এইভাবে বসায় দিয়ে এখন মা লক্ষ্মীর পূজার মতো পূজা করতে হবে আমি একটু আরতি করে নিচ্ছি এখানে ভিতরে প্রদীপ দিলে ভালো হয় কিন্তু আমি প্রদীপ দিচ্ছি না কারণ এটা ফায়ার হাজার এভাবে লক্ষ্মী পূজার কাঁঠা বসাতে হয় কাঁঠা বসানোর পর কাঁঠাটা পূজার ঘরে বা যে কোনো জায়গায় সাবধানে রেখে দিবেন যেন ছোয়াটা না লাগে আর আড়াই দিন পর এই কাঠার মধ্যে থেকে জলসংকটা বের করে নিতে পারবেন আর প্রতি বৃহস্পতিবারে এই গাছ কোটা বা অন্য যেটা আপনার পয়সা আকার কোটা থাকবে সেটার মধ্যে যতটুকু পাবেন আপনার সাধ্য মতো টাকা বা পয়সা রেখে দেবেন এটা সঞ্চয়